ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা এসব পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন আজকে আমরা তোমাদের বাংলা চারু পাঠ যেটা তোমাদের বাংলা বইয়ের নাম এটার প্রথম গল্পটা অর্থাৎ সততার পুরস্কার যেটার লেখক হলেন মোহাম্মদ শহীদুল্লাহ আসলে ইনি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আমরা লেখক পরিচিতিতে দেখব তো এটা আমরা পার্ট ওয়ান ভিডিওটা করছি আজকে আমরা টোটালি গল্প সম্পর্কে জানবো হ্যাঁ আর দ্বিতীয় পার্টে আমরা চেষ্টা করব এটা হ্যাঁ নৈবত্তিকগুলো নিয়ে আলোচনা করা ঠিক চিহ্নগুলো তো এখানে যেটা কথা এটা ইসলাম প্রতিটা গল্পে তোমরা দেখবা একটা পাঠের উদ্দেশ্য লেখা থাকে বই তো এই 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 গল্পটা পাঠের উদ্দেশ্য হলো এটা অনেক সময় সৃজনশীল নম্বরে দেয় যে সততার পুরস্কার গল্পের হচ্ছে পাঠের উদ্দেশ্যটা কী তো পাঠের উদ্দেশ্য হলো সততা ও নৈতিক মূল্যবোধের পরিচয় দিতে পারবে মানে যারা শিক্ষার্থী আছে তারা এই গল্পটা যদি পড়ে তাহলে সেক্ষেত্রে তারা সততা যে একটা গুণ আছে এবং নৈতিক মূল্যবোধ যে একটা বিষয় আছে এটার পরিচয় দিতে পারবে যে কি থাকলে বা কেমন আচরণ করলে হ্যাঁ সততা গুণাবলী তার মধ্যে আছে অথবা নৈতিক মূল্যবোধ আছে তো এটা যদিও ইসলাম ধর্মের আসলে একটা হাদিস থেকে সংকলিত করা হয়েছে তারপরেও হাদিসের একটা কাহিনী হ্যাঁ তো এটা অন্য ধর্মের যারা তোমরা দেখছো ভিডিওটা আসলে আমি যেটা বলবো যে প্রতিটা ধর্মই আসলে কোনো ধর্মে কখনও কি বলে যে মিথ্যা কথা বলাটা পণ্যের কাজ বা সোয়াবের কাজ সবাই কিন্তু সব ধর্মে কিন্তু বলা হয় যে মিথ্যা কথা এটা পাপের কাজ যে যে ধর্মের অনুসারী হই না কেন সো এটা যে ইসলাম ধর্মের হাদিস থেকে আনা হয়েছে তাই বলে আমরা অন্য ধর্মের যারা আছি তারা নেগলেক্ট করব তাও না হ্যাঁ প্রতিটা ধর্মের মূল থিম মূল মূল্যবোধগুলো কিন্তু আসলে একই রকম তো তোমরা তোমাদের ধর্মের দৃষ্টিকোণ থেকে দেখো হ্যাঁ দেখো যে ঘটনাটা তোমরাও কিন্তু সাপোর্ট করবে সো এটা আলাদা কোনো ধর্মীয় ভাবে দেখার কোনো প্রয়োজন নেই আর এই যে লেখক পরিচিতির বিষয়টা থাকে এটা খুবই জরুরি কেননা আসলে পরীক্ষায় কী আসবে পরীক্ষা অবশ্যই ঠিক চিহ্ন থেকে এগুলো আসে আর সবচেয়ে বড় কথা তোমাদের এডুকেশনের ভবিষ্যৎ উদ্দেশ্য হলো তোমরা একসময় চাকরি পরীক্ষা দিবে বিসিএস পরীক্ষা দেবে তার আগে তো অন্যান্য শ্রেণীগুলো আছেই হ্যাঁ তো এই এই জায়গাগুলোতে কিন্তু এই লেখক পরিচিতির এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় তখন যদি তোমরা ভাবো যে আমরা ওই সময় গিয়ে সেগুলো পড়বো এটা অসম্ভব হয়ে যায় একদম পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত যেটা আমি চাকরি বা বিসিএস পরীক্ষাগুলোর কথা বলছি তখন এই জিনিসগুলো আগের জানা থাকলে একটু রিভাইস দিলেই কিন্তু জিনিসগুলো ফিরে আসে ছো আসলে পরীক্ষা রিলেটেড চিন্তাভাবনা তোমরা করবো না এটা আমি আশা করি তো এটা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর লেখক পরিচিতি উনি হচ্ছে আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে ভারতের পশ্চিমবঙ্গের আসলে তখন তো বাংলাদেশ আলাদা ছিল না পুরোটাই ভারতবর্ষ বলতো পশ্চিমবঙ্গের যেটা বর্তমান ভারতের হ্যাঁ চব্বিশ পরগনা জেলার পেয়ারা গ্রামে জন্মগ্রহণ করেন তাহলে এই যে জিনিসটা যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ দেখো এখানেই কতগুলো কোয়েশ্চেন কত কত সালে জন্মগ্রহণ করেন তাহলে আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে কোথায় ভারতের পশ্চিমবঙ্গের সেই জেলার নাম কি চব্বিশ পরগনা জেলা আমরা যেমন রংপুর জেলা দিনাজপুর জেলা আছে ওদের এটা চব্বিশ পরগনা নামে একটা জেলা আছে আর গ্রামের নামটা তো মনে থাকবেই যেহেতু একটা ফলের নাম পেয়ারা সুন্দর নাম আছে আচ্ছা গেল তিনি বহু ভাষাবিদ এবং পণ্ডিত হিসেবে খ্যাত তাই না তাহলে স্পেশালি তিনি তাকে ভাষাবিদই বলা হতো এখন ঠিক চিনে দিতে পারে নিচের কাকে ভাষাবিদ বলা হয় তাহলে অবশ্যই এটা মোহাম্মদ শহীদুল্লাহ হবে যেটা আসলে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ডক্টরটা পরে আমরা দেখব তিনি এটা উপাধি পেয়েছেন তো উপাধি বলতে এটা একটা ডিগ্রি আমরা নিচে আসে এটা পণ্ডিতেও বলা হতো তাকে তিনি উনিশশো সালে কলকাতা সিটি কলেজ থেকে সংস্কৃত বিষয়ে বিএ অনার্স তো যেমন বাংলায় অনার্স পরে কেউ হ্যাঁ তো অঙ্কে অনার্স পরে রসায়নে সেরকম সংস্কৃত ভাষা থেকে ইনি বিএ অনার্স পড়েছেন উনিশশো দশ সালে এবং কলেজের নাম হলো কলকাতা সিটি কলেজ আর তার হচ্ছে যে উনিশশো বারো সালে অর্থাৎ বছর পরে হচ্ছে এটা মাস্টার্স ডিগ্রি যেটা কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্সে তিনি একটু সাবজেক্ট চেঞ্জ করে নিয়েছিলেন অনার্সে ছিল সংস্কৃত আর এম এতে যেটা মাস্টার্স অফ আর্টস ভাষাতত্ত্ব বিষয়ে তো এটা ভালো প্রশ্ন যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কোন বিষয়ে এম পাস করেন তাহলে তার উত্তর হবে কিন্তু ভাষাতত্ত্ব আর যদি বলা হয় যে কোন বিষয়ে বিএ অনার্স করেন তাহলে হবে সংস্কৃত ইভেন সংস্কৃত বিএ অনার্স তিনি কোন কলেজ থেকে করেন কলকাতা সিটি কলেজ আর যদি বলা হয় এম পাস করেন কোথায় থেকে তাহলে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সুন্দর কিন্তু জিনিসটা মাথায় নিয়ে আসা সম্ভব একটা গল্পের মতো মাথায় নিবা তাহলে এখান থেকে আমরা কি কি জানলাম যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে ভারতের পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার পেয়ারা গ্রামে জন্মগ্রহণ করেন তাকে বহু ভাষাবিদ পণ্ডিত বলা হয় আর তিনি উনিশশো সালে কলকাতা সিটি কলেজ থেকে সংস্কৃত বিষয়ে বি অনার্স করেন আর তার বছর পর অর্থাৎ উনিশশো সালে সালগুলো এইভাবে মনে রাখতে হয় যদি এটা মনে রাখো আর এই জায়গাটা যদি দুই বছর পরে ভাবো হ্যাঁ তাহলেই তোমরা বুঝবা যে এটা মাস্টার্স কোর্সটা তো এটা কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ভাষাতত্ত্ব বিভাগে এম এ পাস করেন তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাষাতত্ত্ব বিভাগের প্রথম ছাত্র ছিলেন এটা একটা ইম্পর্টেন্ট জিনিস মনে রাখার যে একটা সাবজেক্ট যে একটা ভার্সিটিতে চালু করে হ্যাঁ তাহলে সেক্ষেত্রে তিনি প্রথম স্টুডেন্ট ছিলেন প্রথম ভর্তি হয়েছিলেন ওই সাবজেক্টে পরে তিনি প্যারির সোরবন বিশ্ববিদ্যালয় থেকে এইটাকে বলা হয় ডক্টরের ডিগ্রি ডক্টর অফ লিটারেচার ডিগ্রি লাভ করেন তারপর থেকে কিন্তু তার নামের সামনে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ জড়িয়ে দেওয়া হয় আচ্ছা বাংলা ভাষা এবং সাহিত্যের ইতিহাস রচনায় তিনি অসাধারণ পাণ্ডিত্যের পরিচয় দেন বাংলা যে একটা কোথায় থেকে উৎপত্তি হলো কি হলো না হলো বাংলা ভাষা সাহিত্যের এক কথায় তাকে পণ্ডিত বলা হয় এই বিষয়ে তাই না বহু ভাষাবিদ অসাধারণ পাণ্ডিত্যের পরিচয় দেন মানে দক্ষতা রাখেন বাংলা ব্যাকরণ রচনায় তার অবদান স্মরণীয় বাংলা ভাষার যে ব্যাকরণটা আছে এটা প্রথম যে রচনা হয়েছিল শুধু যে তিনি একাই করেছিলেন তা না তার বিশেষ একটা অবদান ছিল আচ্ছা তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে অধ্যাপনা করেছেন এটা একটা ইম্পর্টেন্ট কথা যে তিনি চাকরি জীবনে কোন কোন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে করেছেন আর এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কি বিষয়ে বাংলা বিভাগে ছোটদের নিয়ে তার লেখা রচনাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে শেষ নবীর সন্ধানে এটা ছোটদের জন্য লেখা তারপরে গল্প মঞ্জুরি একটা হলো শেষ নবীর সন্ধানে আরেকটা হল গল্প মঞ্জুরি আচ্ছা তার সম্পাদনায় সম্পাদনা মানে প্রতিটা পত্রিকার যে একজন সম্পাদক থাকে এই তার সম্পাদনায় শিশু পত্রিকা আঙ্গুর পত্রিকাটার নাম প্রকাশিত হয় তাহলে এখানেও বেশ কয়েকটা কোশ্চেন যে আঙ্গুর আসলে কিসের নাম তখন হবে যে একটা পত্রিকার নাম শিশু পত্রিকা একটা বা আঙ্গুর কী ধরনের পত্রিকা হ্যাঁ শিশু পত্রিকা তারপরে এটা সম্পাদক কে ছিলেন ডক্টর মোহাম্মদ আচ্ছা বাংলা ভাষার আঞ্চলিক অভিধান যেটা ডিকশনারি বাংলা ভাষার সম্পাদনা তার অসামান্য কীর্তি তো এদিকে আমরা দেখলাম বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাস রচনায় তার যেমন পাণ্ডিত্য ছিল বা কৃতিত্ব ছিল ঠিক একইভাবে বাংলা ব্যাকরণ রচনায় তার অবদান ছিল হ্যাঁ কয়েকটা আমরা দেখলাম আর এখানে আমরা দেখলাম বাংলা ভাষার আঞ্চলিক অভিধান মানে বিভিন্ন অঞ্চলে অঞ্চলে আমাদের যে আঞ্চলিক ভাষাগুলো প্রচলিত আছে যেমন রংপুরিয়া ভাষা তারপরে ঢাকাইয়া ভাষা নোয়াখালী ভাষা কুমিল্লার ভাষা হ্যাঁ এগুলোকে তিনি একটা অভিধান বাংলা ভাষার ডিকশনারি আকারে সাজিয়েছিলেন তিনি উনিশশো সালে ঢাকায় ইন্তেকাল করেন আর তার সমাধি অর্থাৎ কবরস্থান হতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের হ্যাঁ শহীদুল্লাহ হলের নিকটে তো এই এই ছিল আমাদের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর লেখক পরিচিতি এবার আমরা এই হচ্ছে যে সততার পুরস্কার গল্পটার পাঠ পরিচিতি করব আসলে পাঠ পরিচিতি পড়লে আমি বলবো যে যে কোনো ধরনের সৃজনশীল আসলে তোমরা কিন্তু লিখতে পারবা তো এটা বইয়ে আছে আমি জাস্ট বইয়ে আসলে দেখতে অনেকের কাছে ভালো লাগে না আমি এই জন্য খাতায় পেজে তুলে নিয়েছি তো এটা পাঠ পরিচিতিটা যে মোহাম্মদ শহীদুল্লাহ এই গল্পে হাদিসের কাহিনী লিপিবদ্ধ করেছেন এটাও একটা কোয়েশ্চেন হতে পারে ক নম্বরে যে এই সততার পুরস্কার গল্পটি কি অবলম্বনে করা হয়েছে তাহলে হাদিসের কাহিনী এই গল্পের মূল বাণী কি তাহলে মূল বাণী হল আল্লাহ মানুষকে পরীক্ষা করেন এবং সৎ লোককে যথাযথ পুরস্কার দেন এখন আমরা ইসলাম ধর্মের ক্ষেত্রে আল্লাহ বলছি তোমরা অন্য ধর্মের যারা আছো তোমাদের স্ব গঠকে ভাবো হ্যাঁ সব ক্ষেত্রেই কিন্তু বিষয়গুলো একই তিনি হচ্ছে যে মানুষকে বিভিন্নভাবে কি পরীক্ষা করে দেখেন হ্যাঁ এবং সেই পরীক্ষায় যারা জয়লাভ করেন তিনি সন্তুষ্ট হন তাদের প্রতি হ্যাঁ এবং সেই ধরনের তাদেরকে আমরা কি সৎ লোক বলি হ্যাঁ তাদেরকে যথাযথ পুরস্কার দেন তো ফাইন একটা গল্প সুন্দর ইহুদি বংশের তিনজন লোককে পরীক্ষা করার জন্য আল্লাহ একজন ফেরেস্তা পাঠান আমাদের মুসলমান ধর্মে যেটা আছে যে ফেরেস্তারা সবসময় আল্লাহর হুকুম তামিল করার জন্য নিয়োজিত থাকেন তোমরা যারা অন্য ধর্মের অনুসারী তারাও দেখবা তোমাদের ধর্মেও এইরকমই থেম কিছু আছে কিন্তু তো মেইন যে স্রষ্টা থাকেন হ্যাঁ তার যে অ্যাসিস্ট্যান্ট কি তাহলে সেক্ষেত্রে আল্লাহ এই আল্লাহ তো স্বয়ং নিজে আসেন না এই ফেরেস্তা পাঠান এই তিনটা লোককে পরীক্ষা করার জন্য কি সেটা পরীক্ষা ছিল সেই লোকদের মধ্যে দেখো এদের একজন ছিল কুষ্ঠ রোগী যেটা গায়ে সাদা সাদা দাগ পড়ে যায় এখন ইদানিং এটা উঠে গেছে বা চিকিৎসাও বের হয়েছে একটা সময় কুষ্ঠরোগ কিন্তু খুবই মানে ভয়ঙ্কর ছিল বা আসলে যদিও এটা হচ্ছে যে ছোঁয়াচে রোগ নয় কিন্তু তখন একটা ধারণা ছিল যে এটা ছোঁয়াচে রোগ হ্যাঁ যাদের কুষ্ঠরোগ হতো তাদের ধারে কাছে কিন্তু কেউ যেতে চেত না সেবাও করতে চেতো না যখন যেমন বর্তমানে করোনা রোগের ক্ষেত্রে হচ্ছে কিন্তু করোনা সত্ত্বেই ছোঁয়াচে কিন্তু কুষ্ঠরোগটা কিন্তু সেই রকম এখন যেটা প্রমাণ হয়েছে যেটা আসলে ছোঁয়াচে নয় হ্যাঁ তো এই সবাই তাকে ঘৃণা করতো এক ঘরে করে দিত এই একজন রোগী ছিল দ্বিতীয়জন ছিল টাকওয়ালা অর্থাৎ মাথায় চুল চুলকম টাক থাকলে এটা অনেকের কাছেই হ্যাঁ দেখা যায় যে নিজের মনের কাছে অনেক হয়তো খারাপ লাগে এই যে তার একটা মানসিকতা নিয়েছিল আর তৃতীয় ব্যক্তি ছিল অন্ধ তো অন্ধের আসলে তো কষ্টের সীমারেখার বলা অপেক্ষা থাকে না সে পৃথিবীকেই যেহেতু দেখতে পারে না তাহলে আয় ইনকাম করা সব দিক থেকেই সে পিছনে পড়ে থাকে তো এই তিন ধরনের ইহুদি ছিল তাহলে এখন এটা আমাদের জানতে হবে যে প্রথমজন দ্বিতীয় জন তৃতীয় জন এই সিরিয়ালটাও একটু মাথায় রাখতে হবে যে প্রথমজন ছিল হলো কুষ্ঠরোগী আর দ্বিতীয় জন ছিল টাকওয়ালা আর তৃতীয় জন ছিল অন্ধ অর্থাৎ চোখে দেখতে পায় না এই তিন লোককে পরীক্ষা করার জন্যই মহান আল্লাহ ফেরেস্তা পাঠান আচ্ছা দেখা যাক কী হয় ফেরেস্তার অনুগ্রহে এই তিনজনেরই শারীরিক ত্রুটি দূর হলো তার মানে যে যেহেতু অর্ডার করে দিয়েছেন তো ফেরেস্তা তাদের কাছে গেল হ্যাঁ গিয়ে জানতে চাইল তাদের কি সমস্যা তারা সশ সমস্যাগুলো যখন বলল যে আমার কুষ্ঠরোগ হ্যাঁ লোকে আমাকে কেউ ইয়ে করে না সবাই ঘৃণা করে দ্বিতীয় জন বললো টাকওয়ালা এটা আমার কাছে একটা খারাপ লাগে তৃতীয় জন তো অন্ধ তার তো আসলে সীমারেখা কষ্টের এই এই ব্যাপারগুলো শোনার পরে ফেরেস্তা আল্লাহ রুকুমেই তার অনুগ্রহে এই তিনজনেরই এই শারীরিক সমস্যাগুলো দূর করে দিলেন আচ্ছা তিনজনই সুন্দর সুস্থ এবং স্বাভাবিক মানুষের চেহারা পেল তাদের যে সমস্যাগুলো ছিল সব দূর হয়ে গেল আচ্ছা এখন কথা হলো যে দেখো মহান আল্লাহ বাসরসটা তিনি তাদের আয় উপার্জনের ব্যবস্থাও একটা করে দিয়েছেন ইকোনমিকভাবে সচ্ছল করে দেওয়ার জন্য শুধু তাই নয় ফেরেস্তার কৃপায় প্রথমজন প্রথমজন বলতে আমরা তাহলে কুষ্ঠরোগীকে ধরবো একটা উট থেকে তাকে একটা উট দেওয়া হয়েছিল এবং সেই উটটা থেকেই হ্যাঁ আল্লাহর রহমতে তার অনেক উট হয়ে গিয়েছিল এবং অনেক লোক হয়ে গিয়েছিল আর দ্বিতীয় জন যে টাকোয়ালা ছিল তাকে একটা গাভী অর্থাৎ গরু দেওয়া হয়েছিল যেটা থেকে সে আসলে বাচ্চা হওয়ার মাধ্যমে বহু গাভীর মালিক হয়ে গেল মানে সবাই লোক হয়ে গেল এবং তৃতীয় জন যেটা অন্ধ ছিল হ্যাঁ তাকে একটা ছাগল থেকে বহু ছাগলের মালিক তাকে করে দেওয়া হলো এটা কিন্তু সম্পূর্ণটাই মহান আল্লাহর অনুগ্রহী জাস্ট ফেরেস তাকে উসিলা করে পাঠিয়ে এই কাজ তাদের সমাধানগুলো কাজগুলো করে দিল আচ্ছা কিছুদিন পর এখন পরীক্ষা করার পাল্লা তাদেরকে কিছুদিন পর এদের পরীক্ষা করার জন্য ফেরস্তা গরিব এখন ওই আগের বেশি আসলে তো তাকে চিনে ফেলবে হ্যাঁ যার কারণে তাকে অন্য একটা হচ্ছে যে গরিব বিদেশি ছদ্মবেশে যা আমি বিদেশ থেকে আসছি গরিব আমার কাছে টাকা পয়সা নেই দেশে ফেরত যাওয়ার এরকম আবদার করে হ্যাঁ তাদের কাছে হাজির হলেন তিনি এক একজনের কাছে গিয়ে তাদের আগের দুরাবস্থার কথা স্মরণ করিয়ে দিয়ে হ্যাঁ তাকে কিছু সাহায্য করতে বললেন তাদেরকে মনে করাই দিল যে আপনি একসময় এরকম ছিলেন গরিব ছিলেন হ্যাঁ কিন্তু এখন আল্লাহর কৃপায় বড় লোক হয়েছেন তো আমার আজকে এই দুরবস্থা আমাকে একটু সাহায্য করেন এই এইভাবে আকুতি জানাতে থাকেন তাহলে প্রথম দুজন তাদের আগের অবস্থার কথা অস্বীকার করে সদ্য বেশি তাকে খালি হাতে ফেরত দিল প্রথম দুজন বলতে আমরা তাহলে কোষ্ঠরোগী আর হচ্ছে যাকে উঠ দেওয়া হয়েছিল আর দ্বিতীয় ব্যক্তি যেটা টাকোয়ালা মাথায় চুল তাকে যেটা পরে করে দেওয়া হলো যাকে গাভিয়ে দেওয়া হয়েছিল এই এই দুজনেই অস্বীকারী করলো যে না আমরা একসময় এরম গরিব ছিলাম না হ্যাঁ তাদের কি বলে অতীত মূল্যায়ন তারা না হ্যাঁ এবং সেই ফেরেস্তাকে কোনো কিছুই না দিয়ে খালি হাতে ফেরত দিল কিন্তু তৃতীয়জন জন অর্থাৎ যিনি অন্ধ ছিলেন নির্দ্বিধায় তাকে তার ইচ্ছে মতো সব কিছু দিতে রাজি হলো যাল্লাই আমাকে এগুলো দিয়েছে ঠিক আছে আপনার যখন সমস্যা আপনি সবই দিতে রাজি হলো আল্লাহ তার উপর খুশি হলেন তার সম্পদ তারই রয়ে গেল কারণ আল্লাহ তো আসলে উদ্দেশ্য ছিল না যে সেগুলো ফেরত নেবে জাস্ট পরীক্ষা করার জন্য তো তার সম্পদগুলো তারই রয়ে গেল কিন্তু প্রথম দুজনের উপর আল্লাহ না হলেন মানে মন খারাপ করলেন এবং তাদের অবস্থা আগের মতো হয়ে গেল আগে যা যা সমস্যা ছিল তাহলে এ থেকে আমরা কি প্রমাণ পেলাম যে অকৃতজ্ঞরা তাদের অকৃতজ্ঞতার উপযুক্ত ফল পেলো তাহলে কারা যারা কৃতজ্ঞতা যেটা যারা স্বীকার করে না আর কি হ্যাঁ যে কেউ তার উপকার করলো এটা স্বীকার না করাটাকে বলা হয় অকৃতজ্ঞ আর এই এরা তাদের উপযুক্ত ফল পেল মানে কি তাদের পুরস্কার পেলো আর যে কৃতজ্ঞ ছিল অর্থাৎ অন্ধ ব্যক্তি সে কিন্তু তার আল্লাহ তার প্রতি আরও খুশি হলেন অবশ্যই তার আরও ভবিষ্যতে আরও উন্নতি হবে তো এই ছিল এই গল্পের আমাদের পাঠ পরিচিতি বা মূলভাব এবার আমরা জাস্ট আমি যদিও গাইড সাজেশন করি না তারপরেও তোমাদের প্রমাণ হিসেবে দেখাতে চাই যে কিছু সৃজনশীল যদি তোমরা হ্যাঁ ঘাটো তাহলে দেখবা যে এই পাঠ পরিচিতিটা তোমরা যদি ভালো করে আয়ত্ত করো আমি বলবো না ঠটস্থ মুখস্থ করো পুরো বিষয়টা মাথায় নিয়ে বুঝে পড়া তাহলে দেখো প্রতিটা সৃজনশীলই কিন্তু তোমরা অনায়াসে করতে পারবে যেমন এখানে এটা বোধ হয় বইয়ের সৃজনশীলটাই যে কালাম আবুল হাফিজ একই গ্রামে বাস করে তাদের অবস্থা তেমন ভালো নয় একই রকম থিম থাকবে কোনো মতে দিন অতিবাহিত করে হাজি মকবুল সাহেব তার জাকাতের টাকা দিয়ে আবুলকে একটা রিক্সা কালামকে একটা ফ্যান গাড়ি আর হাফিজকে একটা সেলাই মেশিন কিনে দিল আর বললো তোমরা পরিশ্রম করে খাও আর তোমাদের সাধ্যমতো গরিব মানুষের উপকার করো সেম থিম দেখো কিছুদিন পর হাজি সাহেব তার পরীক্ষা করার জন্য এক ভিক্ষুককে পাঠালো তাদের কাছে সাহায্য চাইতে আবুল আর কালাম কোনো সাহায্যই করলো না কিন্তু হাফিজ বিনে পয়সায় ভিক্ষুকের জামাটা সেলাই করে দিল এই যে ঘটনাটা এখন ক আর খ নম্বরটা একটু আসলে গল্প রিলেটেডই হয় আর গ ঘটাই অধিকাংশ বিষয়ে হয় যেটা গল্পের সাথেও সম্পর্ক থাকেই ক নম্বরে ছিল স্বর্গীয় দূত কতজন ইহুদিকে পরীক্ষা করেছিলেন তো এটা আমরা জানি তিনজন স্বর্গীয় দূত মানুষের ছদ্মবেশ ধারণ করেছিলেন কেন তো এটা বুদ্ধি করে উত্তর দিতে হবে যে প্রকৃত পরিচয় প্রকাশ করতে চাননি বলেই স্বর্গীয় দূত মানুষের ছদ্মবেশ ধারণ করেছিলেন সে যদি হচ্ছে যে ফেরেস্তা সদ্যবেশেই আসে হ্যাঁ তাহলে তো সেটা আসলে অরিজিনাল পরীক্ষা করা হবে না স্বর্গীয় দুধ বলতে এখানে আল্লাহর দূত বা ফেরস্তাকে বোঝানো হয়েছে ফেরেস্তারা আল্লাহর হুকুমে কাজ করে থাকেন আলোচ্য গল্পে তিনজন ইহুদিকে পরীক্ষার জন্য আল্লাহ এক ফেরেস্তাকে পাঠান ফেরেস্তা তখন মানুষের রূপ ধারণ করে ইহুদিদের সামনে আসেন যাতে কেউ তার আসল পরিচয় জানতে না পারে সবাই যদি জানতে পারতো যে উনি আল্লাহর প্রেতু ফেরেস্তা তাহলে তো সেটা আসলে সত্যিকারের পরীক্ষার জিনিসটা হতো না আচ্ছা গা ঘনাম্বর তোমরা একদম পুরো দেখো কালাম এবং আবুলের কাজের মাঝে সততার পুরস্কার গল্পের যে একটি প্রতিফলিত হয়েছে তা ব্যাখ্যা করো তো একই বিষয়ে প্রতিফলিত হয়েছে যে কেউ যদি কারো উপকার করে হ্যাঁ তাহলে সেই কৃতজ্ঞতার প্রতিদান দিতে হয় অকৃতজ্ঞ হওয়া যায় না অকৃতজ্ঞ হলে তাদের পরিণতি ভালো হয় না এই যে বিষয়গুলো পুরো পাঠ পরিচিতিরই হ্যাঁ তাহলে হাফিজের কাজের মধ্যেই সততার পুরস্কার গল্পের মূল শিক্ষা নিহিত তাহলে হাফিজ মেবি হচ্ছে হ্যাঁ যে আমাদের ওখানে অন্ধ ব্যক্তি ছিল হ্যাঁ তার কথাই তাহলে বিশদভাবে বলতে হবে আর এখানে মানে কী বলবো আসলে এইখানকার কিছু কথা লেখা আর গল্পের তোমার মূল ভাব যেটা পড়া থাকলো হ্যাঁ পাঠ পরিচিতিটা ওইটা লেখা এছাড়া কিন্তু সৃজনশীল আর কিছু নেই এখন আমরা এগুলো আর দেখবো না কেননা প্রতিটা উদ্ধৃতাংশই যেগুলো অতিরিক্ত সৃজনশীল গাইডগুলোতে দেওয়া থাকে এই প্রতিটাতে তোমরা দেখবা যে এরকমই ঘটনা থাকবে হ্যাঁ সেখানে হয়তো ওখানে যেমন তিনজন ছিল হয়তো দুইজনও দিতে পারে তার মধ্যে একজন কৃতজ্ঞতা স্বীকার করবে একজন করবে না এই বিষয়গুলো আর তোমরা মেইনলি হচ্ছে যে ক আর নম্বরগুলো নাম্বারগুলো ভালো করে পড়বা কেননা এগুলো আসলে এখান থেকে লেখা যায় না মূল গল্পের থিম থেকে আসতে হয় যেমন শব্দার্থগুলো অনেক সময় দেয় যে দোহাই শব্দের অর্থ কী ধয় শব্দের অর্থ হলো শপথ বা কসম এই জিনিসগুলো একটু পড়তে হবে ফেরেজ তাদের পরিচয় ব্যাখ্যা করো ফেরেশতারা হলেন আল্লাহর দূত অর্থাৎ বিশেষ বৈশিষ্ট্যের অধিকারী তারা সবসময় আল্লাহর কাজে বা হুকুমের তালিম করার জন্য নিয়োজিত থাকেন তারা নুরের তৈরি যেটা আমাদের ইসলাম ধর্মে বলা হয় আগুনের তৈরি তাই মানুষ তাদের দেখতে পায় না আল্লাহ যেরকম হুকুম প্রদান করেন তারা সবসময় সেই অনুযায়ী কাজ করে থাকেন বাস হয়ে গেল তো এটা আবার উদ্দীপকের সম্পর্কে ওই বিষয়গুলো আসবে তো এরকমই কিন্তু সৃজনশীলগুলো হবে এইটা তোমাদের গাইডে যতগুলো সৃজনশীলই থাক আমি বলবো যে ঘুরে ফিরে এটাই হবে জাস্ট তোমরা ক আর খ নাম্বারগুলো ভালো করে একটু পড়বা টাকোওয়ালা লোকটা কি চেয়েছিল তাহলে টাকোওয়ালা লোকটা গাভী চেয়েছিল এটা তো জানি এসব তো আমার বরাবরই আছে এই উক্তিতে কি মনোভাব প্রকাশ পেয়েছে তাহলে দেখো আল্লাহর প্রতি ধবল রুগীর যেটা কুষ্ঠ রোগী হ্যাঁ অকৃতজ্ঞতা প্রকাশ পেয়েছে যখন ফেরেস্তা তাকে স্মরণ করিয়ে দিয়েছিল তার পূর্বের অবস্থা মানে নেক্সট টাইম যখন তার কাছে পরীক্ষা করার জন্য গরিব এসে যে গেল বিদেশি এসে যে হ্যাঁ তখন তাকে যখন তার পূর্বের অবস্থার কথা বলা হয়েছিল তখন কিন্তু সে ব্যাপারটা অস্বীকার করেছিল এই বলেছিল যে না এগুলো তো আমার আগে থেকেই ছিল আমি গরিব ছিলাম না আল্লাহর দয় ধবল রুগীর গায়ের রঙ এবং চামড়া স্বাভাবিক হয় এর কিছুদিন পর একজন ফেরেস্তা অসহায় মানুষের বেশে তার কাছে একটি উট চাইতে চাই সে তা অনেক উটের মালিক হয়েছে অথচ দেখো একটা উট চেয়েছিল মাত্র তখন ফেরেস্তা তাকে তার পূর্বের অবস্থার কথা বলে আল্লাহর অনুগ্রহের কথা স্মরণ করিয়ে দেয় কিন্তু সে তা অস্বীকার করে বলে এই সব তো আমার বরাবরই আছে এর মধ্য দিয়ে ওই ব্যক্তির তাহলে কি অকৃতজ্ঞ মনোভাব প্রকাশ পেয়েছে জাস্ট রিডিং করবা আর গ ঘ আমি বারবার বলছি যে এই ঘটনা আর আমাদের গল্পের ঘটনা একই থাকবে জাস্ট একটু সাজিয়ে লেখা আমি ক ঘগুলোই বিশেষ করে দেখাতে চাই এখানে বলছে পরীক্ষা নেওয়ার জন্য কে এসেছিল তাহলে ফেরস্তা এসেছিল তুমি যাহা লও যাহা চাও লও তাহলে এরূপ বলার কারণ কি তাহলে এটা নিশ্চয়ই তাহলে এই যে অন্ধ ব্যক্তি বলেছিল হ্যাঁ সে যেহেতু সবই দিতে রাজি ছিল ফেরেস্তা ছদ্মবেশ ধারণ করে বিপদগ্রস্ত পথিক হিসেবে অন্ধ লোকটার কাছে সাহায্য চায় লোকটা ভাবলো সে এর আগে অন্ধ ছিল মানে তার যে মূল্যায়ন অতীতের এটা তার ছিল যে আমি অন্ধ ছিলাম আল্লাহ আমাকে করুণা করে দৃষ্টি দিয়েছেন হ্যাঁ আমাকে আর্থিক অবস্থার উন্নতি ঘটিয়েছেন এই যে কৃতজ্ঞতা এটা থেকেই ফেরেস্তা যখন তাকে পরীক্ষা করার জন্য বিদেশি সেজে এসে ছাগল চাইল তার কাছে একটা তখন সে বললো যে তোমার যা লাগে নিয়ে যাও এটাই বোঝাই যাচ্ছে ঘটনাটা তো এটা ছিল আর গঘ নম্বর আমি আসলে বলবোই না এটা খুবই সিম্পল বিষয় স্বর্গীয় দূত কাকে একটি গাভিন উঠ দিলেন তাহলে যেটা কুষ্ঠ রোগী বা ধবল রোগীকে টাকওয়ালার মনে কিরূপ দুঃখ ছিল টাকওয়ালার মনে তার মাথায় চুল না থাকার একটা দুঃখ ছিল দ্বিতীয় ইহুদি ব্যক্তিটি ছিল তাকওয়ালা তার টাক মাথা নিয়ে সবাই উপহাস করত মজা করত এজন্য তার মনটা কি খুব দুঃখ ছিল এই বিষয়টা তাই স্বর্গীয় দূতের কাছে স্বর্গীয় দূত যখন তার মনের কষ্টের জানতে চেয়েছিল এই এই কষ্টের কথাই সে জানিয়েছিল কারণ সেই টাকওয়ালা ইহুদি মাথাবর্তি চুলটাই তার পছন্দ ছিল আচ্ছা নেক্সট ছয় নম্বর এখানে একটা প্রশ্ন ফেরেস্তা উট চাইলে উটওয়ালা তাকে কি বললো ফেরেস্তা উট চাইলে উটওয়ালা উটের অনেক দাম বলে দিতে অস্বীকৃতি জানালো একটা চেয়েছিল কিন্তু তারপরে বলেছিল এই উঠে অনেক দাম তোমাকে দেওয়া যাবে না আল্লাহ ধবল এবং টাকরোগীর প্রতি অসন্তুষ্ট হলেন কেন তো এটা তো আমরা সিম্পলি জানি যে তারা একটা এই সমস্যায় ছিলেন আল্লাহ ফেরেস্তা পাঠিয়ে তাদের তাদেরকে সেই অনুগ্রহে তাদের এই অসুবিধাগুলো দূর করে দেন লেখার ফ্লুয়েন্সি রাখবে তোমার নিজের সৃজনশীলতা বিকাশ ঘটা এগুলো মুখস্থ করে কিন্তু কোনো লাভ হবে না তাই না তারপরে আল্লাহ তাদেরকে যেটা এটা ঠিক করে দিলেন পরবর্তীতে যখন পরীক্ষা করার জন্য আবার আল্লাহ সদ্যবেশ দিয়ে ওই ফেরেস্তাকে আবার পাঠালেন হ্যাঁ তখন আল্লাহর কৃপার কথা তারা কি অস্বীকার করে যে না আমাদের এগুলো আগে থেকেই ছিল এই বিষয়টা আবারও আমরা গ ঘ দেখছি না এরকম যদি তোমরা সবগুলো গাইডেরই যে যেটা গাইডই পড়ো আমি গাইড সাজেস্ট করি না তারপরে এখানে আসলে গোছানো থাকে একটু সৃজনশীলগুলো এই জন্যই দেখা কসম শব্দের অর্থ কি তাহলে শপথ আল্লাহ লোকটির প্রতি খুশি হলেন কেন দেখো এখন প্রশ্নগুলো সবগুলো ঘুরে ফিরে আসবে তো প্রথমে অন্ধ ছিল ফেরেস্তাকে পাঠিয়ে তাকে যে কি বলে তার চোখ ভালো করে দিলেন হ্যাঁ তারপরে তাকে কিছু ছাগল দিলেন একটা ছাগল দিলেন সেটা থেকে অনেক ছাগলের মালিক হয়ে গেলেন পরবর্তীতে এই ঘটনাটাই ছোট করে বলা পরবর্তীতে আল্লাহ যখন পরীক্ষা করার জন্য ফেরেজ তাকে আবারও পাঠালেন তখন দেখা গেল যে কি বলে সে সে তাকে ছাগল দিতে রাজি হলো অথচ অন্য দুই ব্যক্তি তাদের উট বা গাভি দিতে রাজি হয়নি এই এই কারণে কারণেই আল্লাহ এই অন্ধ ব্যক্তির উপর কি রাজি খুশি হলেন গেল খুবই সিম্পল সাবজেক্ট আচ্ছা ক স্বর্গীয় দূত অন্ধের কাছে গিয়ে কি সাহায্য চাইলেন তাহলে স্বর্গীয় দৃত্বের কাছে গিয়ে একটা ছাগল সাহায্য চাইলেন রোগী তিনজন সুস্থ হওয়ার পরও ফেরেশতা কেন তাদের আরও কিছু চাইতে বললেন তো দেখি এটা প্রশ্নটা ফেরেস্তা তিনজন ইহুদিকে পরীক্ষা করতে চাইলেন এজন্য তারা সুস্থ হওয়ার পর তাদের আরও কোনো চাহিদা আছে কি এটা জানতে চাইলেন সততার পুরস্কার গল্পে ইহুদি বংশের তিনজন রোগী ফেরেস্তার মাধ্যমে নিজ নিজ দুরবস্থা অবস্থা থেকে রক্ষা পায় আল্লাহ তাদের সততার পরীক্ষা নিতে চাইলেন এ কারণেই ফেরেস্তা তাদের সুস্থ হয়ে যাওয়ার পর আরও কিছু চাইতে বললেন এটি ঘটনা আচ্ছা এখানে একটা কোয়েশ্চেন আছে বেজার শব্দের অর্থ কি বেজার মানে অখুশি বা অসন্তুষ্ট স্বর্গীয় দূত কিভাবে প্রথম ইহুদিকে তার আগের অবস্থা স্মরণ করিয়ে দেন তাহলে এটা আমরা দেখি একটু করে স্বর্গীয় দুধ সদ্যবেশে যখন পরীক্ষা করার জন্য আসলো উপস্থিত হয়ে প্রথম এহুদিকে তার আগের অবস্থা স্মরণ করিয়ে দেন তাহলে প্রশ্ন করছে কীভাবে দেখি প্রথম ঘটনার কিছুদিন পর ফেরেস্তা এক বিদেশি সদ্যবেশে প্রথম এহুদির কাছে যান তারপর ধীরে ধীরে প্রথম এহুদিকে পূর্বের দিনগুলোর কথা মনে করিয়ে দেন যে আপনার একটা একসময় এরকম ছিলেন কুষ্ঠ ছিলেন ফেরেস্তা বলেন তুমি না ধবল রোগী ছিলে সকলে তোমাকে ঘৃণা করত তুমি গরিব ছিলে পরে আল্লাহ তোমাকে ধন দৌলত দিয়েছেন মানে এই কথাগুলো বলেই তার আগের অবস্থাটা মনে করিয়ে দেওয়ার চেষ্টা করেছিল তো হয়ে এই মোটামুটি আমরা কিন্তু নয়টা সৃজনশীল পার করে আসলাম কেননা আমি গ ঘ দেখাচ্ছি না প্রত্যেকটা গ ঘর ক্ষেত্রেই তোমাদের এই উদ্ধৃতাংশটা কাজে লাগবে এটার কিছু কথা বলবা আর হচ্ছে যে পাঠ পরিচিতি আমরা যেটা দিয়েছি ওই গল্পটা পুরো থিমটা মাথায় নিয়ে লিখবা তোমার জিনিস তোমারই থাক কথাটি কে বলেছে তাহলে এই কথাটা ফেরেস্তা বলেছে ওই যে যখন ছাগল চেলো অন্ধ ব্যক্তিটার কাছ থেকে তাকে পরীক্ষা করার জন্য দ্বিতীয়বার যখন গেল, তখন সে কিন্তু সেই ছাগল দিতে রাজি হয়েছিল তখন তা সে যেহেতু পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গিয়েছিল তখন বলেছিল যে না ছাগল লাগবে না তোমার জিনিস তোমারই থাক উটের অনেক দাম প্রথমে অবধি কেন কথা বলেছে তাহলে ওই যে একই বিষয় যে দ্বিতীয়বার যখন পরীক্ষা করার জন্য বিদেশি ছদ্মবেশে ফেরেস্তা তার কাছে গেলেন এবং বললেন যে আমি খুব বিপদগ্রস্ত আমাকে একটা উট দিলে আমার খুব উপকার হবে তখন বলেছিল এই উটের অনেক দাম এটা তোমাকে দেওয়া যাবে না এই কিন্তু আমরা পুরো গল্পটাই শেষ করতে ফেললাম আমরা নেক্সট পার্টে আমরা ইনশাআল্লাহ হচ্ছে যে এই গল্পের স্বাদা পুরস্কার গল্পের আমরা টিক চিহ্নগুলো সেটাও আমরা আসলে অত লিখে কোল পাবো না আমি চেষ্টা করব এখানে হ্যাঁ গাইড থেকেই জিনিসগুলো একটু টিক চিহ্নগুলো নিয়ে একটু হালকা আলোচনা করা কেননা এখানে আসলে মার্কস থাকে ভালোই তোমরা জানো ষাটটা সৃজনশীল হয় আর তিরিশটা চিহ্ন থাকে আমরা এই টিক চিহ্নগুলো নিয়েই একটু আলাপ করবো তাহলে আমরা দ্বিতীয় পার্টি ইনশাল্লাহ এই স্বাধীনতার পুরস্কার গল্পটা শেষ করে দেবো তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করবে আজকে এ পর্যন্তই থাকবে ধন্যবাদ